মেয়েরা যারা মাথায় কাপড় দেয় না, বিশেষ করে মেয়েরা হিজাব যারা করে না, কিয়ামতের ময়দানে এই মেয়েদের এক একটা চুল এক একটা সাপ হয়ে তার শরীরে তার মাথায় দংশন করতে থাকবে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা পর্দাশীলভাবে চলে না, পর্দাহীনভাবে যারা চলে তাদের জন্য আজকের এই ভিডিওটা। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হুজুরের কথাগুলো শুনবেন, নিজে দেখবেন, সবার সাথে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার হয়তোবা একটা শেয়ারের কারণে হয়তোবা অনেক মুসলিম বোন পর্দাশীল হয়ে যাবে। যেভাবে মনে করেন রাস্তাঘাটে বাহির হয়, মানে এগুলোর থেকে হয়তোবা একটু বিরত থাকবে। তো অনুরোধ করবো আজকের এই কথাগুলো শুনে সামান্য অল্প কিছুক্ষণের জন্য আপনার কাছ থেকে 2টা মিনিট চেয়ে নিচ্ছি। এই 2টা মিনিটের জন্য হয়তোবা আপনি পরিবর্তন হতে পারবেন, আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন। তো অনুরোধ করব আজকের এই ভিডিওটা দেখার জন্য। তো চলুন আমরা আগে ভিডিওটা দেখি। মেয়েরা যারা মাথায় কাপড় দেয় না, বিশেষ করে মেয়েরা হিজাব যারা করে না, কিয়ামতের ময়দানে এই মেয়েদের এক একটা চুল এক একটা সাপ হয়ে তার শরীরে তার মাথায় দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ, বড় কঠিন বিষয় ভাই। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন আলা জুয়ুবিহিন। মেয়েরা এমন একটা পোশাক মাথা থেকে পা পর্যন্ত ঝুলিয়ে দিবে যাতে করে তার শারীরিক আকার আকৃতি অবয়ব বোঝা না যায়। আজকে সামান্য একটু ফ্যাশন করার জন্য, নিজেকে জাহির করার জন্য, প্রেজেন্ট করার জন্য আজকে আপনি যে পর্দার খেলাফ কাজটা করতেছেন, এই সিল্কি চুলগুলো মাথার উপরে দংশন করুন। কেন আমরা বুঝি না, চোখটাকে অবনমিত রাখতে হবে। মেয়েদের পর্দা হচ্ছে গোটা শরীর, আর ছেলেদের পর্দা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এই অংশটা যদি এক চুল পরিমাণ কেউ খোলা রাখে, আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে। এমন কোনো প্যান্ট ছেলেরাও মেয়েরা ব্যবহার করবে না যেটা জড়সড়, শারীরিক আকার আকৃতি বোঝা যায়, ফিজিক্যাল স্ট্রাকচারটা বোঝা যায়, এটা সম্পূর্ণরূপে হারাম। যাই হোক, দর্শকরা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা দেখার পর আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবেন নিজেও এরকম কাপড় চোপড় না পরার জন্য, আপনার পরিবারকেও এরকম কাপড় চোপড় কখনোই কিনে দেবেন না, এবং কি আপনি এলাহও দেবেন না, যেহেতু আপনার পরিবারের ছোট বড় কোনো একটা সদস্য, বোন ভাই ছেলে মেয়ে যারাই আছে আপনার পরিবারে, তাদেরকেও অ্যালাউ করতে দেবেন না, অ্যালাউ দেবেন না, যেহেতু ওরা এরকম মানে অশ্লীল পোশাক পরে বাইর হয়। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কেমন ভিডিও চান তাও আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ইসলামিক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।